পশ্চিম মেদিনীপুরের বেলদা ক্রস করে দাঁতনের এক ছোট্ট গ্রাম মোগলমারিতে এসে আমাদের গাড়ি থামল। কিন্তু একই তেঁতুল গাছের মগ ডালে বসে একজন গ্রামবাসী দেখে আমাদের দিকে চেয়ে আছে। হাঁটতে হাঁটতে প্রথমেই চলে এলাম মোগলমারির মন্দির এলাকায়। সামনে রয়েছে বিশাল এক বটগাছ, ঝুলছে লম্বা লম্বা ঝুড়ি। এদিকে মাঠের মধ্যে বসন্তের পলাশ ফুলের রঙিন হাতছানি। সিমেন্টের বাঁধানো রাস্তা বেয়ে এবার এলাম মোগলমারি বৌদ্ধ বিহারের গেটের সামনে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই আমাদের সামনে অপেক্ষা করছিল ষষ্ঠ শতাব্দীর একাধিক বিস্ময়। কিউরেটর গৌরগোপালদের সাথে আলাপ হলো, আর তার সাথেই শুরু হলো ষষ্ঠ শতকের বিশাল বৌদ্ধ বিহার পরিক্রমা। পুরাতাত্ত্বিকদের মতে মোগলমারি হল পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার। মনে করা হয় এটা নালান্দার সমসাময়িক। হিউয়েনসাং এসেছিলেন এখানে। তিনি তার সিউকি ভ্রমণ বৃত্তান্তে এই বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করেছিলেন। ১৯৯৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক অশোক দত্ত প্রথম এখানে এসেছিলেন অতীতের ইতিহাস আবরণ উন্মোচন করতে। এখানে প্রথম মাটি খোঁড়ার কাজ শুরু হয় ২০০৩ সালে। পাওয়া গেল একখানি সিল মোহর, যেখানে লেখা ছিল শ্রীবন্দক মহাবিহার আর্য ভিক্ষু। এবার এলাম সখী সেনা ঢিপিতে, যেখানে জড়িয়ে রয়েছে অতীত ইতিহাসের রোমান্টিক এক প্রেমের কাহিনী। প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল অমরাবতী, আর এই অমরাবতীর রাজা ছিলেন বিক্রম কেশরী। তার সুন্দরী বিদেশী কন্যার নাম ছিল সখী সেনা। রাজকন্যা বিদ্যা অর্জনের জন্য অমরাবতীর পাঠশালায় যান,
সেখানে তিনি সেখানকার মন্ত্রীপুত্র অহিমানিকের প্রেমে পড়েন এবং শুরু হয়েছিল প্রণয়। নয় দফা খনন কার্যের ফলে এখানে পাওয়া গেল 95টি বৌদ্ধ মূর্তি, 54 রকমের নকশা করা ইট, মাটির পাত্র, মুদ্রা, স্ট্যাকো মূর্তি, প্রদীপ ও আরো অনেক কিছু। এই অঞ্চলে একবার মোগলদের সাথে পাঠানদের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মোগল সৈন্যরা মারা গিয়েছিল, তাই এই জায়গার নাম হয় মোগলমারি। ধ্বংসের চেহারা দেখলেই বোঝা যায় বারবার বহিঃশত্রু আক্রমণ করেছে এই বিহারে। আজ হাতে আর সময় নেই, বিদায় মোগলমারি। গাড়ি ছুটে চলল বেলদা হয়ে কেশোয়ারির পথে। কুকাই বাসস্টপ থেকে 2 কিলোমিটার দূরে মোগলমারি থেকে মোট 23 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম গগনেশ্বর গ্রামে। গন্তব্যস্থল কুরুম্বেড়া ফোর্ট। মনে হচ্ছে ভুলে গিয়েছি যে আমরা এখন পশ্চিম মেদিনীপুরে আছি, লোকচক্ষুর আড়ালে, ইতিহাসের এ এক অজানা অধ্যায়। উড়িষ্যা গেজেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 1438 থেকে 1469 সালের মধ্যে উড়িষ্যার রাজা গজপতি কপিলেন্দ্র দেবের আমলে এই দুর্গ গড়ে উঠেছিল। বর্তমানে এই দুর্গটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। মাকড়া পাথর দিয়ে তৈরি এই কুরুম্বেড়া দুর্গ বিরাট অংশ জুড়ে রাজস্থান, গুজরাট, দিল্লি, হিমাচল ও দক্ষিণের বিভিন্ন দুর্গ দেখার অভিজ্ঞতা এখানে লাভ করা যায়। তবে একে দুর্গ বলা বোধহয় ঠিক নয়, কারণ এখানে পরিখা, ওয়াচ টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ কোনো কিছুই নেই। চারিপাশের আকৃতি দিল্লির দেওয়ানিয়াম দেওয়ান ই খাসের মতো। কথিত আছে শ্রীরামচন্দ্র নাকি বনবাসের সময় ভাই লক্ষ্মণ ও স্ত্রী সীতাদেবীর সঙ্গে এখানে এসেছিলেন। ঘন জঙ্গল, অতএব থাকার জন্য তৈরি করেন এই দুর্গ। এক রাতেই তৈরি হয়েছিল নাকি এই দুর্গটি। মিথক কিংবা ইতিহাস, কুরুম্বেড়া ফোর্টের স্থাপত্য সকলেরই নজর কাড়ে। এই ট্যুরে এবার আমরা এসেছি 6 জন, আমি ছাড়া স্বপনদা, দীপ্তিব্রতদা, অজিতদা, শঙ্করদা ও রাজীব। ফোর্টের স্থাপত্যে সকলেই অভিভূত, প্রত্যেকেই হারিয়ে গিয়েছে ফোর্টের বিভিন্ন প্রান্তে।
এই ফোর্টটি তৈরি করা হয়েছে উড়িষ্যার বালেশ্বর জেলার রায়বানিয়া ফোর্টের অনুকরণে। সংরক্ষণের জন্য আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে চুন সুরকি দিয়ে অনেক এক্সটার্নাল পিলার বানিয়েছে। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে তারই নির্দেশে দুর্গের মাঝখানে জগন্নাথ মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল মসজিদ। বর্তমানে মসজিদের তিনটে গম্বুজ দেখতে পাওয়া যায়। এবার কুরুম্বেড়া ফোর্টকে বিদায় জানাবার পালা। যাদের ঐতিহাসিক স্থান ভ্রমণের বিশেষ ইচ্ছে আছে, অল্প টাকায় দিনে দিনে ঘুরে আসতে পারেন পশ্চিম মেদিনীপুরের এই মোগলমারি বৌদ্ধ বিহার ও কুরুম্বেড়া ফোর্ট। আমরা রওনা দিলাম মধ্যমগ্রামের দিকে। অতিক্রম করতে হবে প্রায় 180 কিলোমিটার পথ।